নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, চিকেন ভিন্দালু। অনেকে ভিন্দালুও বলে থাকেন। চিকেন ভিন্দালু করতে লাগবে ছোট বা মাঝারি সাইজের চিকেনের টুকরো, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এই তিনটেকে আমি আগে চিকেনের সাথে একটু করে মাখিয়ে নেব। এছাড়া এই চিকেনে আমি আগে থেকেই সর্ষে এবং পোস্তকে এক চিমটে নুন দিয়ে বেটে রেখেছিলাম, মিক্সিতে বেটে রেখেছিলাম, সেইটা পেস্টটা আমি এখানে ব্যবহার করব। সর্ষে বাটার সময় এক চিমটে নুন দিয়ে বাটলে 30 মিনিটে ভাপটা চলে যায়। অনেকেই এই রান্নায় ভিনিগার ইউজ করেন, কিন্তু আমি পাতিলেবু ব্যবহার করে থাকি। আমি এখানে একটি গোটা লেবুর অর্ধেকটা ব্যবহার করেছি। এছাড়াও এখানে আমি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচে করে 1 টেবিল স্পুন করে ইউজ করেছি। এই এরপর ওই যে বেটে রেখেছিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া মতন রসুন একসাথে মিক্সিতে বেটে আগেই পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা আপনাদের দেখানোর জন্য ডিশে রেখে দিয়েছিলাম। এই পেস্টটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে, এই ম্যারিনেট করাটাই আসল জিনিস। এখানে এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো। বেশ খানিকটা সর্ষের তেল লাগবে, কারণ রান্নায় কিন্তু আর তেলের ব্যবহার হবে না। এখানেই যা তেল দেওয়ার দেওয়া হয়ে যাচ্ছে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কমপক্ষে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেটটা কিন্তু বারবার বলছি খুব ইম্পর্টেন্ট। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি আর 50 ml সর্ষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন, কিন্তু কমপক্ষে 2 ঘন্টা করতে হবে, আমিও তাই করেছি। 2 ঘন্টা হয়ে গেছে, চিকেনও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। খুবই সহজ রান্না, কোনো ঝামেলা নেই। এবার আমি খালি কড়াইটা চাপাবো ওভেনের ওপর আর ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেবো। আগেই বলেছিলাম এই রান্নায় আর তেলের ব্যবহার হবে না। ম্যারিনেট করার সময় আমি যা তেল দিয়েছিলাম সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। চিকেনটা কড়াইতে দিয়ে প্রথমে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। রান্নাঘরে হাজারো ঝক্কি সামলাতে সামলাতে রাঁধুনিরা যখন হিমশিম খায়, বিশেষ করে নতুন রাঁধুনিরা, তখন মনে হয় না কি যে একটা মুশকিল আসান রেসিপি থাকলে ভালো হতো। এই রেসিপিটা অনেকটা তাই। এবার 7 মিনিট মতন পর আমি ঢাকাটা খুললাম। যদিও একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমি এখানে দেখাতে পারিনি যে ঢাকা দেওয়ার 3 মিনিট মতন পর আমি একবার ঢাকাটা খুলেছিলাম, আর যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে কিছু মশলা লেগেছিল, সেটাই আমি 1/2 কাপ মতন জল দিয়ে মশলাটা গুলে চিকেনের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এই রান্নায় কিন্তু জলের প্রয়োগ না করাই ভালো। যদি প্রয়োজন মনে হয় তবে খুবই সামান্য বাটি ধুয়ে সেই জলটা দেওয়া যেতে পারে, কারণ চিকেন থেকে যে জল বের হবে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। টোটাল রান্নাটা হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। ঠিক 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে একটু দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কি না, এছাড়া ভালো করে দেখতে হবে। এখানে দেখুন মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভি থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে রান্নাটা পুরো কমপ্লিট। কেন রান্নাটাকে তখন মুশকিল আসান বলেছিলাম বলুন তো? কেন না, কারণ চিকেনটা যখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট হবে তখন কেউ চাইলে অন্য কোনো রান্না ছেড়ে রাখতে পারেন, কেউ চাইলে ঘরের অন্য কাজও করে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেক কিছু করা যেতে পারে, এবং কারোর ইচ্ছে হলে লোকাল মার্কেটিংও করে আসতে পারেন, মার্কেট থেকে ঘুরে চলে আসতে পারেন।
এছাড়াও যদি কোনো কারণে ঘরে পেঁয়াজ না থাকে বা পেঁয়াজের দাম বেড়েছে বলে কেউ কম পেঁয়াজ ইউজ করছেন বা পেঁয়াজ রান্নায় দিতে চাইছেন না, তারাও কিন্তু সহজেই এই রান্নাটা করতে পারেন। যাই হোক, তৈরি হয়ে গেল চিকেন ভিন্ডাল। রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক শেয়ার করলে আমি খুশি হব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।